ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফেলাম খবরে, এবার সরাসরি বদলা নেওয়ার ডাক বিজেপি রাজ্য সভাপতির। বিজেপি ডিজিটাল প্ল্যাটফর্মে বদলও চাই বদলা চাই বলে স্লোগান দেওয়া পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা বিজেপিকে আক্রমণ করছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিলীপের, পাল্টা জবাব তৃণমূলের। যারা এই ধরনের সমাজ বিরোধী কাজ করছে, হিংসা ছড়াচ্ছে, তাদের সঙ্গে আমরা বদলা নেব, এটা ভুলবো না। এবং যে পুলিশ অফিসাররা এই ধরনের কাজে মদত দিচ্ছে, অন্যায় করছে, গণতন্ত্র হত্যাকে সমর্থন করছে, তাদেরকেও আইনের দিক দিয়ে আমরা আর তাদেরও বদলা নেওয়া হবে এই কাজের জন্য, যারা এটা সমর্থন করছে বা আমাদেরকে বিনা কারণে হ্যারাসমেন্ট করছে আর আমাদেরকে আটকাবার চেষ্টা করছে। যেন বদলা নয় বদল চাই বলে যারা স্লোগান দিয়ে এসেছিল তারা তো আর নাম পাল্টে দিল, বাংলার নাম পাল্টাচ্ছে, কেন্দ্রের প্রজেক্টের নাম পাল্টাচ্ছে, ওই বদল আমরা করবো না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বদল করব এবং যারা এতদিন এই গণতন্ত্র হত্যা করছে, অন্যায় করছে, বিরোধীদের অত্যাচার করছে তাদের উপরে বদলাও না। সেই পিরিয়ডে যখন সুযোগ পাবো, আজ থেকে কাল থেকে, এটা চুপচাপ সহ্য করবো না। আমরা বিধান রাখিম গুজরাট যেতে হবে না, পশ্চিমবঙ্গলাই তাকে আমরা জবাব দেবো। ভালো জিনিসের কথা ভাবতে পারে না, তারা ভাববে সব সময় যে আমরা মারবো, ধরবো, গুজরাট তৈরি করব, মানুষকে হত্যা করব। তৃণমূল কংগ্রেস কখনো হত্যার পক্ষে নয়, তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে, গড়ার পক্ষে, মানুষকে নিয়ে চলার পক্ষে।